अच्छा এখন কটা বাজে? 10:30। তো বাইরে দেখতে পাচ্ছ রোদের তাপ পুরো ফাটিয়ে দিয়েছে। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, যেদিকে ডিম সিদ্ধ করেছি এদিকে চচ্চড়ি বসিয়েছি। আসলে কি বলতো, লোকাল ডিম আনলে না এমন হয়। আগে 5টা ডিম এই যে সিদ্ধ করেছি, 5টা ডিমের থেকে 2টো ডিম ভালো বেরিয়েছে, 3টে ডিম নষ্ট। উপায় না পেয়ে যে আরও 5টা ছিল সবকটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখানে কুকারে সিদ্ধ ভাত করেছি সকালের জন্য। তো আজকে তাড়াহুড়ো কেন, আজ যাবো হলো ওই যে একটা গ্রুপের মিটিং আছে আমাদের, সেলফ হেল্প গ্রুপের মিটিং। তো সেখানে যাবো, সেখানে গাছ দেবে, তো গাছ রোপণ করার জন্য তো সেগুলোকে আনতে যাব। আর এদিকে ডিমের জন্য ওই যে মশলাটা ওই যে ভেজে রেখেছি এটাকে পেস্ট করবো, পেস্ট করে তারপর ওইদিকে ভাত এটাকে নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। তো মিষ্টি এখনও স্কুল থেকে আসেনি, চলো চচ্চড়ির জন্য কয়েকটা ধনে পাতা নিয়ে আসি। এত গরম লাগছে না বাপু, কী বলবো আর। তো পেঁয়াজ কাটতে কাটতে গিয়ে না, মানে পেঁয়াজ কাটতে কাটতে আমার একদম নাক মুখ দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে যেমন নাক দিয়েও তেমন। তো পেঁয়াজ কাটতে গেলে এমনই হয়, কেন বা যাই না, অনেকেরই হয়, অনেকের হয় না, আবার আমারও কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। তো চলো এই যে কয়েকটা ধনে পাতা নিয়ে নিই এই পাশের বাড়ি। তো এইদিকে দেখো কী সুন্দর হয়ে আছে, এই যে কয়েকটা নিয়ে নেব। এটাকে বলে বিলাতি ধনে পাতা, বিলাতি ধনে। এই পাতাটা এইটা না গন্ধটা দারুণ। চলো বেশি নেবো না, 4-5টা নিয়ে নিয়েছি। তো চলো বাড়ি যাই। ও তুলে নাই, হ্যাঁ কালকের ভিডিওর জন্য এখনও এডিট করা হয়নি, মানে এডিটটা করেছি কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি। তো ভয়েস দেবো, আপলোডে বসাবো, মানে কত কাজ, মানে কী করবো আমি একদম দম পাচ্ছি না। তো 11টার মধ্যে যেতেই হবে। তো ডিমটাও হচ্ছে না, রাগ হচ্ছে। কুকারে বসিতে চেয়েছিলাম কিন্তু কুকারে তো আগে সিদ্ধ ভাতটা বানিয়ে নিয়েছি। তো এখন এটা খাবে মিষ্টিকে স্কুল থেকে নিয়ে এসে, আর এটা দুপুরের খাবার, দুপুরের জন্য এটা বানিয়ে রাখছি। তো যদি যাবো, যদি এখন আস্তে আস্তে বা কখন দেরি হয়ে যাই না, ভাল লাগছে না একদম। সব 5-4 বছর হুড়স্থুল পুরো স্কুল ছুটি। আরে বাবা, অন্য ব্যাগ নিয়ে গেছো সস্কা নামুনু? হ্যাঁ ওই যে মা মারা পড়ছে সকালে কি করে গেছিলাম, যে সকালে যিনি চুল বান্ধা থাকে যখন বাড়িতে আসবা তখন গাডার গো একটা দিন চুল বান্ধা ঘুরে গাডার বাড়িতে আসে না, সবটা দিন গাডারে ফালে থাকে কই জিনিস। আসলো, ওকে বললাম সিদ্ধটা মাখিয়ে দিতে, সিদ্ধটা মেখে দিল। তো এদিকে যে বিষ্ণুর ভাত, ডিম ভাজা খাবে নাকি ওরা, ডিম ওদেরকে দুজনকে দিয়ে দিলাম, আমি খাবো না। তাই আয় পাগলি, ভাত ভাত তাড়াতাড়ি ভাত, আসো ভাত খাইবা। আয় মোবাইল বন্ধ করে দাও, তোর মোবাইলটা বন্ধ করো, মোবাইল নিয়ে নিবো কিন্তু। আরে তো ডিম দিছি, ডিম আসো, ডিম দিয়ে খাও বাবা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ডিম ভাজা দিছিস, দেখ তুই দেখ এদিকে আয়, কতগুলো বাসন জমা হয়ে আছে আরো কলে পারে আছে, চলো এগুলোকে একসাথে ধুয়ে নেবো সবগুলো। সো যাচ্ছি গাছের পুলি আনতে, হায়রে আরো যে কত দৌড়াবে কে জানে ভাই। 10,000 টাকা যদি না পাই এই বেলি দিকে আমি গলায় টিপে মারবো, দেখবে এত রোদের মধ্যে এত তাড়াহুড়ো করে সকাল থেকে রান্না বান্না করে মিষ্টুকে তবু লুকিয়ে রেখে আসছি। মিষ্টু ওই ঘরে মোবাইল দেখছে, যদি টের পায় না যায় ডকুমেন্টস নিয়েছো নাকি আবার? কে
I'm going to go to the house.